আজি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। সুবর্ণপুর জেলার ডুঙ্গরিপাল্লি ব্লকরে 330 গোটি বুথে লাগিছে মতদান। তবে নিজ গণতান্ত্রিক অধিকার কু মতদান করে সাব্যস্ত করেছেন রাজ্য অর্থ ও অবকারী মন্ত্রী নিরঞ্জন পূজারী। নিজ গাঁ রামপুর বালিকা বিদ্যালয়ের 2 নম্বর বুথে মন্ত্রী নিরঞ্জন পূজারী ভোট দেওয়া দেখছে। পঞ্চায়েত নির্বাচনে ভোট হার বড় থাকে, চলিত বর্ষ মধ্য ভোটর মধ্যে বেশ উৎসাহ রয়েছে বলে সে প্রকাশ করেছেন। নিজের মত সাব্যস্ত করে খুশি থাকছেন মন্ত্রী নিজ প্রতিক্রিয়া রাখছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ওড়িয়া। ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার, মুই মোর অধিকারকে আজি সাব্যস্ত করি যে তেণু বহুত খুশি আছে। লোকঙ্কর কেতে উৎসাহ আছে ভোট প্রতি? পঞ্চায়েত ইলেকশনরে পুলিং বেশি হওয়াটা স্বাভাবিক, উৎসাহ বড়িছে লোকঙ্কর। কাল মেসেজ দমা লোকঙ্কর স্যার, সমস্তে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করন্তু।